এটা গীতারাম কলেজ, ঠিক আছে? তো ইনি হচ্ছে এখানকার 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 ইনি হচ্ছে টিচার, এর নাম হচ্ছে সাজিদুল আলম। তো ইনি দাড়ি কাটেননি বলে, এই ছেলেটা দাড়ি কাটেনি বলে এই স্যার, ঠিক আছে, এই স্যার পরীক্ষায় বসতে দেয়নি নাকি। বিগত এক ঘন্টা ধরে ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, এখনো বসতে দেয়নি। আমি এসে কথা বললাম, কথা বলার পর ওনার সঙ্গে আমি বললাম, ঠিক আছে, বলুন না না বলুন না 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 আমি ঢুকলাম, বলুন আপনার, বলুন, একটা ছেলে এক ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে, বলুন, ঠিক আছে। আমি আমিও দাদা, আমার ভাইকে এক্সামে বসতে দেয়নি তো আমি আসবো না, আমি ইনার সঙ্গে নর্মালি কথা বলেছিলাম। ওনার জন্য কি করবেন আগে বলুন, না না নিচে যাবো না, কি করবেন বলুন, ঠিক আছে, না 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 বলুন, না না ও তো বলেছে ওর মানদ আছে, একটা একটা ব্যবস্থা করতে হবে তো, আপনি দেখুন আমি থানায় যাবো, ঠিক আছে, আর সিকিউরিটি আমার এখানেই বাড়ি, ওঠার কোনো দরকার পড়ে না। আমি একটা রিকোয়েস্ট করলাম ওকে, স্যারকে রিকোয়েস্ট করলাম যে, না না এক্সট্রা টাইম না, আমি বলছি যে এক ঘন্টা মতো তো হয়ে গেল ম্যাডাম, ঠিক আছে, এক ঘন্টা মতো হয়ে গেল। তাহলে ম্যাডাম কি করেছে, ম্যাডাম 15 মিনিট পর ওকে ডাকতে গিয়েছে, ওকে ডাকতে গিয়েছে, তাহলে আমি বললাম তাহলে 15 মিনিট ওকে এক্সট্রা দিন। ও গত বছর এসেই বলেছিল যে ওর মানত আছে। দেখুন আমাদের কলেজে, আমি আপনাকে বলি, আমাদের কলেজে স্টুডেন্টদের ডিসিপ্লিনের জন্য স্টুডেন্টদের একদম বড় দাঁড়িয়ে, এক একটা এখন দেখেছেন তো কিছু কিছু ছেলে মেয়ে এত বড় বড় দাঁড়িয়ে নিয়ে ক্লাস আছে, দেখতে ভালো লাগে না, ইন্টারভিউতে সমস্যা হবে, যার জন্য আমরা এটাকে রেস্ট্রিকশন করি যে বড় দাঁড়িয়ে নিয়ে তুমি ক্লাসে আসবে না, এই আসবে না। ও উনি বলেছেন রাস্টিকেট করবো, গত পরীক্ষাতে ও এসেছিল, এবার ওর মনে হয় কোনো ব্যাপার আছে যে দাড়ি কাটা বারণ বা এ বারণ, আপনি প্লিজ ভিডিও রেকর্ডিং করবেন না, এটাকে নিয়ে প্রুফ করার কিছু নেই, এটা কলেজের ইন্টারনাল ডিসিপ্লিন, এটাকে সরান, নরমাল ওয়েতে আপনি তো প্রবলেমটা সলভ করতে চাইছেন, হ্যাঁ সলভ করতে চাইছেন, ভিডিও রেকর্ডিং এগুলো তো এটা বন্ধ করুন।